নমস্কাৰ বন্ধুসকল, আমি আজি বনাম দুধ কচু। এয়া চাব পাৰে দুধ কচু, মই এক মুঠা লৈছোঁ। এইটো মানে হেৰি নহয়, নুখুজুৱাই ভাল। আজি এইটো বনোৱাই দেখাম, বহুত টেষ্টি। এতিয়া আহক এইটো চেলাই লওঁ। এনেকুৱা ধৰণত মই কাটি ল'ম। কেৰাহীটো গৰম হৈছে, মই এতিয়া মিঠাতেলটো দি ল'ম। কেৰাহীটো গৰম হৈছে, আমি এতিয়া মাছখিনি ফ্ৰাই কৰি ল'ম। এয়া নিচলা মাছ, ইয়াতে মই নিমখ দিলোঁ আৰু হালধি গুড়ি। এয়া নিমখ হালধিৰে এইখিনি মই মিক্স কৰি ফ্ৰাই কৰি ল'ম। মাছখিনি আমি ওলোটাই ল'ম। এয়া মাছখিনি ফ্ৰাই হৈ গৈছে, মই এইটো উঠাই ল'ম। মই এইখিনি তেলতে পিঁয়াজটো দি দিম। পিঁয়াজটো হৈ গৈছে, কালাৰ এটা আহিছে। এতিয়া আমি ইয়াতে দিম নিমখ। আপোনালোকে আন্দাজত নিমখ দিব যিমানটো জোখত খায়। হালধি গুড়ি আধা চামুচ, জলকীয়া গুড়ি আধা চামুচ। জলকীয়া গুড়ি নিদিলেও নিদিব পাৰে, অপচনেল হয়, দিলে দিব। আৰু জিৰা ধনিয়া গুড়ি এচামুচ। গেছটো কমাই ল'লোঁ। এতিয়া মই দিম ৰহুন পেষ্ট এক চামুচ, আদা পেষ্ট এচামুচ, পিচি ৰখা জলকীয়া এচামুচ। এইখিনি অলপ ভুনি ল'ব লাগিব। এতিয়া মই কচুটো ইয়াক কাটি ধুই ৰাখিছিলোঁ, এইখিনি দি দিম। আমি এনেকুৱা লৰাই ল'ম। মই এতিয়া এইখিনি 3 মিনিটমানৰ কাৰণে ঢাকি ৰাখিম। এতিয়া ঢাকনিখন গুচাই চাওঁ মই। অলপ কমিছে যিহেতু লৰাই দিব ভাল হ'ব। এতিয়া আমি গোটেইখিনি লৰাই দিম, যাতে মছলাবিলাক গোটেইখিনি কচুতে সোমাই যায়।
এটো দুধ কুসু কয় এটো কুসু মানে নকুজুয়াই হে কারণে মই ডাইরেক্ট ধুই কেনে বনাইছো আর কিছুমান কুসু খুজাই যেটু মানে নল কুসু হেবিলাক আপোনালোকে অল পানি বইল করি লব পানি টু পেলাই বনাবো তেতিয়া মানে হেটো নকুজুয়াবো মই এটো আকো থাকি দিম মই এখিনি আৰু এবাৰ লৰাই দিম যেহেতু গেছটোৰ পিনে অলপ আন্ধাৰ মই এইকাৰণে এইফালে লৈ আহিলোঁ ইয়াতে পোহৰ দেখিছে এইটো এতিয়া পানীখিনি অকল কমিব দিম মই পানীখিনি যেতিয়া একদম কমি যাব ৰেডি হৈ যাব এতিয়া মই ঢাকি নিদিওঁ আৰু যিহেতু পানীটো কমিব দিম এতিয়া গেছটো কমাই মই এনেকুৱা ঢাকি নিদিওঁ গেছটো কমাই ৰাখি দিম এয়া রেডি হয়ে গেল আমি এটা অফ করে দিম এতিয়া মই খাই কেনে ট্রাই করি কম চিংড়ি মাছ নিচলা মাছ মানে কেনেকুয়া হয়েছে ট্রাই করিম কচুরে বনাইছো এয়া দেখিছে ভাল লাগিব ভাতেরে খাম মই যেহেতু ভাতেরে কচু তরকারি খাই ভাল লাগে এখানে মই ভাতেরে খাম
ভাল লাগিছে কচু মাছ খাম ভাল লাগিব এনেকুৱা বনাব আপোনালোকে খাব আৰু কমেণ্টত জনাব যে মই মানে কেনেকুৱা কৰি আছোঁ খানাবিলাক বনাই আছোঁ কিবা যদি ভুল হৈছে আপোনালোকে কমেণ্টত জনাই দিব মোক আৰু যদি ভালো হৈছে কমেণ্ট কৰি জনাব এতিয়া মোৰ চেনেলটো আপোনালোকে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্রাইব কৰি দিব বাই বাই